বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশ্মন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো না উজওয়ান, তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। যদি আমারে মহব্বত করো তাহলে বাপকে ভুলে যাও, সন্তানকে ভুলে যাও, লিডারকে ভুলে যাও, নেতাকে ভুলে যাও। কোন নেতা চলবে না, বিশ্ব নবী একমাত্র নেতা। এই নেতার ছায়া তলেই শান্তি ছাড়া অন্য কিছু নাই, ঠিক কি না ধরে ভাই? সাদিয়া এনজয় দ্য কোরআনিক মেসেজ। হালিমাতুল সাদিয়া বলেন, এখন আমি তাবুর ভিতরে এসে সব দেখি বরকত। পরের দিন যখন রওনা হয়ে গেলাম, পরের দিন আবার বনু সাদ গোত্রের দিকে রওনা হয়ে গেলাম। সবার ঘোড়া আগে আগে যাবে, আমার ঘোড়া দুর্বল, আমার ঘোড়া তো পিছে পিছে থাকার কথা। কিন্তু এখন তাকায় দেখি অন্যান্য সমস্ত ঘোড়ার থেকে আমার ঘোড়াই সবার আগে আগে দৌড়ায়। হে মুসলমান, এটাই হলো পয়গম্বরের বরকত। নবী যেখানে বরকত সেখানে, নবী যেখানে সাহাবা একরাম সেখানে, নবী যেখানে সারা দুনিয়ার মানুষ সেখানে, নবী যেখানে আমরা মুসলমানরাও সেখানে, ঠিক কি না? এই নবীকে যদি কেউ চিনতে না পারে সে তা হলো কপাল পোড়া লোক। এই নবীকে যদি চাও চিনতে না পারে সে কপাল পোড়া। এই কারণে অনেক মুফাসসিরিন একরাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সঙ্গে গাদ্দারি করলে সহ্য করে, মাগার মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে গাদ্দারি আল্লাহ সহ্য করে না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে কষ্ট দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করে না। যারা হাজী সাহেব মক্কায় গেছেন দেখবেন মক্কার হালত গরম, মক্কার অবস্থা অনেক গরম থাকে, মানুষগুলো চিল্লা চিল্লে হোড়াহুড়ির ভিতরে থাকে। কারণ এটা আল্লাহর ঘর, এই ঘরের ভিতরে এসে যা মন চায় তা করি, কোনো সমস্যা নাই, আল্লাহর পাওয়ার জন্যই তো করি। কিন্তু যখন মদিনায় যায় মদিনার হালত একদম ঠান্ডা। কেন? ওই যে সবুজ গম্বুজ দেখা যায়, ওই গম্বুজের নিচে আর কেউ নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ শুয়ে আছে। জিন্দা নবী যদি দেখে বেয়াদবি হয় তাহলে কপালে কিন্তু নবীর সুপারিশ জুটার কথা না, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রসুলের সঙ্গে গাদ্দারি বেয়াদবি এগুলো সহ্য করতে পারে না। আল্লাহ পাক বলেন, মা কানা রব্বুকা নাসিয়া, রসুল আপনার রব কিন্তু ভুলে না, ছাড় দেয় মাগার ছেড়ে দেয় না। যার কারণে আমরা দেড় বছর আগেও দেখেছি যে কুলাঙ্গার ফ্রান্সের মাটিতে বসে আমার রসুলের ব্যঙ্গচিত্র এঁকেছিল, গোটা দুনিয়ার মানুষের কলিজার মহব্বতের জায়গায় আগুন দিয়েছিল। দেড় বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিজে আগুন দিয়ে পুড়িয়ে দুনিয়ার থেকে বিদায় করেছে, ঠিক কি না জানে ভাই? হ্যাঁ, এই জন্য এখান থেকে সমস্ত বেঈমানদেরকে শিক্ষা নেওয়া লাগবে। কি শিক্ষা? রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে কোন গাদ্দার যদি বেঈমানি করে, রসুলের সঙ্গে যদি কেউ কষ্ট দেওয়ার বিন্দু পরিমাণে চিন্তা ভাবনা করে, আল্লাহ পাক বলে কর, আমি আল্লাহ কিন্তু মারা যায় নাই। কোন বান্দা যদি এই দুঃসাহস করে দুনিয়াতেও লাঞ্ছনা আখেরাতেও লাঞ্ছনা, ঠিক কি না? আর যদি আপনার দিলে রসুলের প্রতি মহব্বত থেকে থাকে, আপনি যদি রসুলকে গালি দেওয়ার কারণে আপনার দিলে কষ্ট না লাগে, আপনি মুমিন দাবি করতে পারেন, কিন্তু আপনি খাঁটি ভণ্ড আর বেঈমান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করবেন, আর বাবার মহব্বত বেশি থাকবে, লিডারের মহব্বত বেশি থাকবে, এইটা কোনোদিন হইতে পারে? এখন রাসূল মাপকাঠি জানায় দিলেন, যদি আমারে মহব্বত করো তাহলে বাপকে ভুলে যাও, সন্তানকে ভুলে যাও, লিডারকে ভুলে যাও, নেতাকে ভুলে যাও, কোন নেতা চলবে না, বিশ্ব নবী একমাত্র নেতা, এই নেতার ছায়া তলেই শান্তি ছাড়া অন্য কিছু নাই, ঠিক কি না ধরে ভাই? বিশ্ব নবী অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশ্মন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো না উজওয়ান, তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন, ভয় কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান,
ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান ঠিক কিনা রাসূলের জন্য তৈয়ার আছি নাই মহব্বতে তৈয়ার আছি নাই শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে অপিষ্ট আর বদনসিব আমরা তাদের ঘৃণা জানাই ধিক 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 শতধিক জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছো সব তোমরা কেহ ছাড় পাবে না শক্ত ধরা পড়বে ঠিক বয়কট হবে ধিকৃত হবে বিশ্বজুড়ে নিন্দা কুড়াবে জাগলে মুসলমান জাগলে মুসলমান পারেন এটা বলেন তুমি সাজ্জা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাজ্জা মুসলমান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান আজি আসির নাই রাসূলের সঙ্গে গাদ্দারি করা যাবে সব জায়গায় মানুষের বেয়াদবি চলে এই জায়গাটা চলে না